হাই ভিউয়ার্স, ভিনাস কিচেন ক্রিয়েশনস এ আপনাদের স্বাগতম। আজ বানাবো চিংড়ির পুরে লাউ পাতায় মাকনি মুচমুচে চপ। আর আপনারা চাইলে বিকালের নাস্তা বা ভাতের সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। চলুন লাউ পাতায় মাকনি চপ বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমে লাগবে লাউ পাতা আর চিংড়ি মাছ, আর এইখানে 250 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ রয়েছে, আর রয়েছে বড় বড় 6-7টা লাউ পাতা। ভালোভাবে ধুয়ে এরপর পানি ঝরিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের মাথা বাদ দিয়ে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিব। এরপর মাছগুলো একটু বেটে নিব। এখন পুর বানানোর জন্য কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর কড়াইতে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর পেঁয়াজ কুচিগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজ কুচিগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে, এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর দিব 7 মতো লবণ, 2-3টা কাঁচামরিচ কুচি, অল্প হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে 2 মিনিট নেড়ে নিলেই হবে। আর চিংড়ি মাছগুলো না বেটে হাতেই ম্যাশ করে নিয়েছি, আর ঝাল আপনাদের 7 মতো দিবেন। এরপর পুরটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন একটা ব্যাটার বানিয়ে নিব। বাটিতে প্রথমেই দিব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ বেসন, আর দিব 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, 7 মতো লবণ ও চিনি, অল্প হলুদের গুঁড়া, আর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা মিডিয়াম ঘন করে মিশিয়ে নিব, আর ব্যাটারটা যাতে পাতার সাথে ভালোভাবে লেগে থাকে। এখন দেখুন ধুয়ে নেওয়া লাউ পাতায় কিভাবে পুরটা পেঁচিয়ে নেই। প্রথমে একটা লাউ পাতা উল্টিয়ে নিব, এরপর পাতার মাঝখানে চিংড়ির পুর দিয়ে 2 পাশ থেকে পাতাটা ভাঁজ করে নিব যেন পুরটা বের হয়ে না যায়। আর এইভাবেই সবগুলো লাউ পাতা পুর ভরে নিব, একবার বানালেই বুঝতে পারবেন।
এখন ভাজার জন্য কড়াইতে আধা কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ভাঁজ করা লাউ পাতাগুলো ব্যাটারে ডুবিয়ে কড়াইতে দিয়ে দিব, আর এপিটোপিট করে চপগুলো গোল্ডেন করে ভেজে নিব। তবে লক্ষ্য রাখতে হবে ভাজার সময় চুলার আঁচ কমিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে, যেন লাউ পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এখন সবগুলো চপ ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিব। আর এখন গরম গরম লাউ পাতার মাখানি মুচমুচে চপ খাওয়ার জন্য একদম তৈরি, এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজা লাউ পাতার মাখানি মুচমুচে চপ। আর এইভাবে চপ বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।